বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সের সন্তানের হৃদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে। বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান তার হিসাব কেউ কোনোদিন বেরো করতে পারবে না। বাবা তার সন্তানের জন্য নিজের জীবনের সর্বোচ্চটুকু ত্যাগ করতে প্রস্তুত থাকে। আর এজন্যই প্রবাদে বলে, সন্তান যদি নিজের শরীরের বস্তে আঘাত পায় তাহলে সে তার মাকে ডাকে, আর আঘাতটা যদি শরীরের হাড্ডি পর্যন্ত পৌঁছে যায় তখন চিৎকারের শব্দে বাবা শব্দটা উচ্চারিত হয়। এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায়। যতই দুঃখ আসুক না কেন, দুঃখের ছায়া কখনোই বাচ্চাদের উপর যিনি পড়তে দেন না সেই ব্যক্তিটি হলো বাবা। যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা। বাচ্চাদের আনন্দের জন্য যে নিজে বাচ্চা হয়ে যায় সেই ব্যক্তিটির নামও বাবা। আপনি পাল্টাতে পারেন, কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না। বাবার আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন তার সন্তানের পরিচয়ে তার কোনো কাজ হয়ে যায়। তাই তো বলা হয়, বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কেনা সম্ভব না। একজন বাবা হলেন তিনি যিনি তার নিজের ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধুমাত্র আপনার আমার ইচ্ছার জন্য। পৃথিবীর সব বাবাকে জানাই তাদের সন্তানদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা আর অন্তহীন ভালোবাসা। বাবা আসলে শুধু একটি নাম বা ডাকার মতো শব্দ নয়, বাবা হচ্ছেন একটি সুবিশাল বটবৃক্ষ যিনি পৃথিবীর সব ঝড়ঝাপটা আর রোদে পোড়া থেকে ছায়া দিয়ে নিজের বুকে আগলে রাখেন তার সন্তানকে। বাবা হলো একটি শব্দ ও দুটি বর্ণের একটি হৃদয়ের স্পন্দন। সেই জন্মবুধি বাবা মায়ের যত্নেই আমরা বেড়ে উঠি চারা গাছের মতো। একেবারে আবিধানিক অর্থেই নিজে না খেয়ে না পড়ে নিজেকে বিলিয়ে দিয়েই বাবা আমাদের জীবনকে আরেকটু ভালো আর ভবিষ্যৎকে আরেকটু নিশ্চিত করার জন্য অবিরাম খেটে চলেছেন যুগের পর যুগ। পৃথিবীতে বাবার আশ্রয়, মমতা আর যত্নের কোনো তুলনা নেই। আজ যখন বাবার বয়স হয়েছে, সন্তানেরা বড় হয়ে গেছে, তখন সেই বাবাকেও পরম মমতায় আর যত্নে রাখার দায়িত্ব এই আমাদেরই। সেই যত্ন হতে পারে শরীরের বা মনের। বাবা যেমন ছোটবেলায় আমাদের পছন্দের পোশাকে সাজিয়ে গুজিয়ে রাখতেন, বাবাদের সেই দিকটিও দেখে রাখা এখন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ।